দুই যুগেরও বেশি সময় ধরে কৃষ্ণসার হরিণ শিকারের মামলা মাথায় নিয়ে ঘুরছেন মেগাস্টার সালমান খান। এজন্য জেলও খাটতে হয়েছে তাকে। হাজারো সমালোচনার পাশাপাশি এখন যুক্ত হয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দ্বারা প্রাণনাশের হুমকি। এদিকে সম্প্রতি জানা গেল সালমান সেই হরিণটি স্বীকার করেননি, এমনকি সেদিন সাইফ, তাবু, সোনালি, নীলমের সাথে পিকনিকেই যাননি সালমান। তাছাড়া পশু পাখির প্রতি সালমানের অগাধ ভালোবাসা, এরপরও সব দায় নিজের ঘাড়ে নিয়েছিলেন এই মহাতারকা। সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন সালমানের বাবা কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। এর আগেও বিভিন্ন সময় কিছু সাংবাদিক উপস্থাপক জানিয়েছিলেন সালমান নয়, অন্য এক তারকা মেরেছিল বিরল প্রজাতির হরিণটিকে। এক্ষেত্রে অভিযোগের তীরটি যায় সাইফ আলী খানের দিকে, কারণ নবাব পরিবারের এই সন্তান শিকারে বেশ দক্ষ। এমনকি বুলগেরিয়াতে শিকার করতে গিয়ে আটকও হয়েছিলেন পুলিশের হাতে। তবে ঠিক কেন অন্যের দায় নিজের মাথায় নিয়ে ঘুরছেন সালমান? সালমান কি এখন বিষ্ণু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইবেন? এই সবকিছুর বিস্তারিত জানবো ট্রেন্ডস নাও এর আজকের এক্সক্লুসিভ আয়োজনে। ভারতীয় সিনেমা ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ফ্যামিলি ড্রামা জনরার সিনেমা হাম সাথ সাথ হ্যায় একদিকে যেভাবে সালমানকে ব্যাপক খ্যাতি এনে দিয়েছে, অন্যদিকে তার জীবনের কালো একটি অধ্যায়ের সূচনাও হয়েছে এই সিনেমা দিয়ে। যোধপুরে এই সিনেমাটির শুটিং চলাকালীন এক সন্ধ্যায় পিকনিকে বের হয়েছিল এর তারকারা। সেখানেই তাদের মধ্যে কেউ একজন শিকার করে মেরে ফেলে বিরল প্রজাতির একটি কৃষ্ণসার হরিণকে। এই হরিণটি বিষ্ণু সম্প্রদায়ের কাছে খুবই পবিত্র বলে বিবেচিত হয়। বিষয়টি জানাজানি হলে মামলা হয় সালমানকে প্রধান আসামি করে। একটা পর্যায়ে সালমানকে কারাবরণও করতে হয়েছিল এই মামলায়। 25 বছর আগের সেই ঘটনা আজও তাড়িয়ে বেড়াচ্ছে সালমানকে। বিষ্ণু সম্প্রদায়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এখন সালমানকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। এ বিষয়ে অবশেষে মুখ খুলেছেন সালমানের বাবা কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেলিম খান বলেন, আমার ছেলে সালমান আমার কাছে কখনো মিথ্যে বলে না। আমি তার কাছে সেদিনের ঘটনা জানতে চাইলে সে জানায় ওই দিন সে ওই গাড়িতে ছিলই না। তাছাড়া সালমান পশু পাখি অনেক ভালোবাসে, শিকার সালমানের অপছন্দের কাজ। ভারতের প্রখ্যাত অভিনেতা উপস্থাপক সিমি গারেওয়াল একবার বলেছিলেন, আমি কখনো বিশ্বাস করব না যে সালমান সে হরিণটি মেরেছে। পশু পাখির প্রতি সালমানের ভালোবাসা অতুলনীয়। তবে সবচেয়ে বড় খোলাসাটা করেছিলেন বোম্বে টাইমস পত্রিকার সাবেক এডিটর মার্ক ম্যানুয়েল। বছরখানেক আগে এক পোস্টে তিনি লিখেছিলেন, আমি সত্যটা জানি যে কে সেদিন মেরেছিল কৃষ্ণসার হরিণকে। আমি জানাতে পারছি না কারণ সালমান বলতে নিষেধ করেছে। হাম সাথ সাথ হে সিনেমার সেটে সালমান তখন সবচেয়ে বড় নাম হওয়াতে নিজের ঘাড়ে নিয়েছিল এই দোষ। সালমান বড় হৃদয়ের মানুষ হওয়া ছাড়াও সেদিন হয়তো বুঝতে পারেনি বিষয়টা এত বড় আকার ধারণ করবে। অথচ যে কাজটি সালমান করেনি সেই কাজের জন্যই সালমানকে আদালত দোষী বানিয়ে দিল। সেদিন যে মানুষটি সত্যিকারের কৃষ্ণসার হরিণটি মেরেছিল তার উচিত এখন সত্যটা স্বীকার করে নেয়। মার্ক ম্যানুয়েলের এই পোস্টের পর প্রশ্ন উঠছে, তাহলে সেদিন কে হরিণটি মেরেছিল? এক্ষেত্রে সবচেয়ে বেশিবার আসছে সাইফ আলী খানের নাম, কারণ নবাব পরিবারের সন্তান সাইফ ছোটবেলা থেকেই শিকারে দক্ষ। আরো চমকপ্রদ বিষয়, সাইফের বাবা মনসুর আলী খান 2003 সালে গ্রেফতারও হয়েছিলেন একই প্রজাতির একটি কৃষ্ণসার হরিণ শিকারের কারণ। সাইফ নিজেও বুলগেরিয়াতে গিয়ে একটি বন্য প্রজাতির ভাল্লুক শিকার করে আটক হয়েছিলেন, যা ইন্টারপোল পর্যন্ত চলে গিয়েছিল। যদিও পরবর্তীতে বিষয়টা কোনোভাবে ধামা চাপা দেন সাইফ, যার ফলে বেশিরভাগ মানুষের ধারণা সাইফই সেদিন হরিণটি শিকার করেছিলেন। এর আগে বিভিন্ন সময় সালমান পরিবারের লোকজন বলছিল সালমান শুধুমাত্র বড় তারকা হবার কারণে হেনস্থা হয়ে আসছে। সাম্প্রতিক সাক্ষাৎকারে সেলিম খান বলেন, যে কারণে সালমান বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছে সে ঘটনার সঙ্গে সে যুক্তই নয়। সালমান অন্তত আমাকে মিথ্যা কথা বলবে না। কৃষ্ণসার হরিণ সালমান স্বীকার করেনি, আমার ছেলে পশু পাখিদের খুবই ভালোবাসে, এমন কাজ সে করতেই পারে না। তাই লরেন্স বিষ্ণোই গ্যাং এর কাছে বিনা কারণে ক্ষমা চাইবে কেন? সেলিম খান আরো বলেন, আমরা কোনোদিন একটা আরশোলা পর্যন্ত মারিনি, স্বীকার করা আমাদের কাজ না। ছেলের পক্ষে সেলিম আরো বলেছেন, সালমান কোনো অপরাধ করেনি, আপনারা ওকে অপরাধী বানিয়ে দিয়েছেন। আপনারা কি নিজ চোখে দেখেছেন আমরা কখনো বন্দুক ব্যবহার করিনি? আমি সালমানকে জিজ্ঞেস করেছিলাম যে কাণ্ডটা কে ঘটিয়েছে। সালমান আমাকে বলেছে যে ওই সময় ওখানে ছিলই না, এমনকি সালমান তখন গাড়িতেও ছিল না বলে জানিয়েছে। প্রাণী হত্যা করার কোনো শখ নেই ওর। গত বছর জেলের মধ্যে বসেই ভারতের জাতীয় টেলিভিশনে লাইভ ইন্টারভিউ দিয়েছে 31 বছর বয়সী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সেখানেই বিভিন্ন প্রসঙ্গে সালমান খানের বিষয়টি উঠে আসে। লরেন্স জানায়, হরিণ হত্যাকাণ্ডের পর থেকেই সালমানের প্রতি তিনি তার রাগ পুষে রেখেছেন, তার সম্প্রদায়ের লোকজনকে গভীরভাবে আঘাত করেছেন সালমান। তবে এটি লরেন্স বা তার গ্যাংয়ের কোনো বিষয় নয় বলে জানিয়েছেন, এটাকে তার ব্যক্তিগত প্রতিশোধ হিসেবেই জানান এই গ্যাংস্টার। সালমান যদি তাদের সম্প্রদায়ের লোকজনদের কাছে এসে সেই ঘটনার জন্য ক্ষমা চান, তবে লরেন্সও সালমানকে মাফ করে দেবেন বলে জানান তিনি। দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে লরেন্সের অনেক বিশ্বস্ত শার্প শুটার, যারা শুধুমাত্র এই গ্যাংস্টার থেকে একটা নির্দেশের অপেক্ষায় আছে। সাম্প্রতিক আক্রমণের পর সেলিম বলেন, পুলিশ আমাদের বাড়ির কিছু অংশে বসতে নিষেধ করেছে। আমি যেখানে আগে বসতাম পুলিশ সেখানে আমাকে বসতে বারণ করেছে, কারণ সেখানে আগে গুলি চলেছিল। এখন ওরা 5 কোটির দাবি জানিয়েছে, বলছে যে 5 কোটি দিলে ওরা ক্ষমা করে দেবে। আমরা শুরু থেকে বলে এসেছি যে এটা অবৈধ চাঁদাবাজির মামলা, একবার টাকা দিতে শুরু করলে ওরা চাইতেই থাকবে। লরেন্স বিষ্ণোই থেকে প্রাণনাশের হুমকির প্রসঙ্গে বর্ষিয়ানি লেখক বলেছেন, জীবন এবং মৃত্যু আল্লাহর হাতে আছে, সালমানকে নিয়ে প্রতি মুহূর্তেই দুশ্চিন্তায় কাটে বলে জানিয়েছেন সেলিম খান। অভিনেতার ভাই আরবাস খান একটি সাক্ষাৎকারে বলেন, আমি বলবো না যে আমরা একেবারে ঠিক আছি, কারণ পরিবারের সবাই দুশ্চিন্তায়, তবে সরকার ও পুলিশ বিষয়টি দেখছে, সবাই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। আরবাস আরো বলেন, মা খুব চিন্তিত, কিন্তু এটা এমন একটি বিষয় যেখানে আমরা কিছুই করতে পারবো না, সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়েছি, আমাদের পক্ষে যতটুকু করার সম্ভব চেষ্টা করছি, সতর্কতা অবলম্বন করছি,
নিরাপত্তার দিকে নজর রাখছি। সালমানের সঙ্গে যা হয়েছে তা একদিনের বিষয় নয়, বছরের পর বছর ধরে চলে আসছে। তাই আমরা যতটা সম্ভব স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছি, কারণ আমাদের পক্ষে সবকিছু ছেড়ে চলে যাওয়া সম্ভব নয়। সিনেমা আমাদের জীবন, এখানেই আমাদের সবকিছু। তার পরিবার যে চিন্তিত সেটা বিগ বসের মঞ্চে স্বীকার করেছেন সালমানও। গত শুক্রবার 60 জনের বেশি নিরাপত্তা রক্ষী নিয়ে বিগ বসের শুটিংয়ে ফেরেন বলিউড ভাইজান। অনুষ্ঠানের এক পর্যায়ে বলেন, আমার বিরুদ্ধেও অনেক মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি জানি আমার পরিবার এখন কোন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। কিছুদিন আগেও বলিউড মেগাস্টার সালমান খান অবাধে ঘুরে বেড়াতেন মুম্বাইয়ের রাস্তাঘাটে, নিজের ইলেকট্রিক সাইকেল নিয়ে চষে বেড়াতেন বান্দ্রার বিভিন্ন রাস্তা। অথচ সেই সালমানকে এখন চলাফেরা করতে হচ্ছে বুলেট প্রুফ গাড়িতে, চারপাশে বন্দুক নিয়ে গার্ড দিয়ে রাখেন একঝাঁক হাইলি স্কিল্ড জেট প্লাস সিকিউরিটি। গত বছর প্রখ্যাত সাংবাদিক রজত শর্মা সালমান খানকে অতিথি বানিয়ে আপকা আদালতের একটা বিশেষ পর্বে শুট করেন দুবাইতে। সেখানেই সালমানের উপর আসতে থাকা হত্যার হুমকি নিয়ে প্রশ্ন করা হয়। সালমান জানান, চারপাশে এত বন্দুকধারী থাকায় মাঝে মধ্যে নিজেই ভয় পেয়ে যান তিনি। কোথাও আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না এই তারকা। রাস্তাঘাটের যানজটে তার এত সংখ্যক সিকিউরিটির জন্য সাধারণ মানুষেরও বেশ অসুবিধা হয়। ভক্তরা ও পূর্বের মতো তাদের প্রিয় এই তারকার কাছাকাছি ভিড়তে পারেন না। তবে তিনি নিজেও মনে করেন, নিরাপত্তাহীনতার থেকে নিরাপত্তা নিয়ে চলাফেরা করাই বেশি ভালো। সালমান আরো জানান, দুবাইতে অবস্থানকালীন সময় তিনি ভারতের থেকে বেশি নিরাপদ মনে করছেন। তবে নিজের জীবনের এই পরিস্থিতি পুরোটাই আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন সালমান। তিনি সৃষ্টিকর্তায় বিশ্বাসী, তাই আল্লাহ তার ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটাই হবে বলে জানান সালমান।